হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টার্গেট কোচিং সেন্টার। আজকে আমাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পিলি পরীক্ষার জন্য যে স্পেশাল ম্যাথ খেলা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় পার্ট। এর আগে দুটি পার্ট দেওয়া হয়েছে, সে পার্টগুলো যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বা আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন। দেখুন, আজকে যারা এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। চলুন দেখি আজকের প্রথম কোশ্চেন কি বলছে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 4:5 হলে লাভ কত? তাহলে দেখুন, ক্রয় মূল্য যদি আমি ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে লাভ কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 1 টাকা লাভ। তাহলে লাভ সবসময় কার ওপরে হয়? ক্রয় মূল্যের ওপরে হয়। কি? ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে ক্রয় মূল্য কত? 4 টাকা। তাহলে 4 টাকায় লাভ হয়েছে কত? 1 টাকা। 4 টাকায় লাভ হয়েছে কত? 1 টাকা। একে কত? 1/4। আর 100 কত? 1/4 × 100, 4 × 25 = 100। অর্থাৎ 25% কি লাভ। তার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 25%। সবসময় মাথায় রাখতে হবে ক্রয় মূল্যের ওপর লাভ হয়। বিক্রয় মূল্য লিখলে কিন্তু 20% অ্যান্সার চলে আসবে, এটাও অপশনে থাকবে। তাই লক্ষ্য রাখতে হবে সবসময় লাভ কি ক্রয় মূল্যের ওপরে হবে, আর ক্রয় মূল্য ধরেই আমাদেরকে করতে হবে। চলুন দেখি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন। একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তাহলে এখানে যেটা করতে হবে আমাদেরকে, 2a + a² / 100, ঠিক আছে? তাহলে 20% = কি? 20। অর্থাৎ 2×20 + 20² / 100, অর্থাৎ 40 + 400/100, অর্থাৎ 44% কি লাভ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরকম ধরনের যদি অঙ্ক দেয়, যদি বলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে যেটা হবে 2a + a² 100। যদি বলে হ্রাস পাবে, বৃদ্ধির জায়গায় যদি থাকতো হ্রাস পাবে, তাহলে এখানে কি করতাম, 2a - a² / 100, এখানে শুধু মাইনাস হয়ে যেত, তার বাকিটা একই থাকতো। চলুন দেখি নেক্সট কোশ্চেন। দেখুন নেক্সট কোশ্চেন কি বলছে। 2^4 ও 1/3 এর পার্থক্যের সঙ্গে 16 এর 3/4 গুণ করলে গুণফল হবে। তাহলে কি আছে, 2^4 ও 1/3 এর পার্থক্য, পার্থক্য করে নিই, 1/4 ভাঙেনি, 4 × 8, এটার সঙ্গে কি গুণ, তারপর এটা যোগ। তাহলে 4 × 8 + 1 কত হবে? 4। অর্থাৎ 9/4, এটা 3×3 + 1, 4/1, এদের পার্থক্য, পার্থক্য করে দেবো। অর্থাৎ পার্থক্য মানে কি, মাইনাস, এটা 3 হবে, লসাগু হবে কত, 12। তাহলে 4×3 কত, 12, 3×9 = 27, মাইনাস 4×4 = 16। তাহলে কত বিয়োগ করলে কত হয়ে যাবে, 11/12। এবার কি বলেছে, এই 11/12 সঙ্গে কি বলেছে, 16 এর 3/4 গুণ করলে গুণফল হবে। তাহলে 16 এর 3/4 বের করে নি, এর মানে কি গুণ 3/4, 16 এর 3/4 বের করবো। তাহলে 4×3 = 16, অর্থাৎ 3×4 = 12। কি বলেছে, তাহলে
গুণ করলে ষোলো এর পার্থক্যের সঙ্গে ষোলো এর তিনের চার গুণ করলে, তাহলে আমরা বারো পার্থক্য পেয়েছি, আর তিনের চার গুণ করব কত, বারো গুণ করব, তাহলে সংখ্যাটি কত হয়ে যাবে, বারো বারো কেটে গেলে এগারো, সংখ্যাটি কত, এগারো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আর একবার বলে দিচ্ছি, দেখুন দুই পূর্ণ একের চার ও এক পূর্ণ একের তিনের পার্থক্যের সঙ্গে ষোলো তিনের চার, তাহলে কি দুই পূর্ণ একের চারের আমরা পূর্ণ ভাঙলাম কত হলো, নয় বাই চার আর চার বাই তিন, তাহলে এদের পার্থক্য মানে কি মাইনাস, দুটো মাইনাস করে দিলাম লস হবে কত, বারো, তাহলে সাতাশ মাইনাস ষোলো, সাতাশ থেকে ষোলো বাদ গেলে এগারো, তাহলে এগারো বাই বারো এদের পার্থক্য, পার্থক্য সমান কি, পার্থক্য সমান হচ্ছে বারো, এবং ষোলো এর তিনের চার, ষোলো এর তিনের চার কত হবে বারো, ষোলো এর মানে কি গুণ তিনের চার, তাহলে বারো এদের কি বলেছে গুণ ফল, তাহলে একের বারো পার্থক্য এবং ষোলো এর তিনের চার এদের গুণ করলাম, বারো বারো কেটে গেল এগারো, রাইট আনসার হয়ে যাবে কি এগারো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন, একটি দ্রব্য 225 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 225 টাকায় বিক্রি করলে লাভের দ্বিগুণ ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে আমি লাভ বা ক্ষতির পরিমাণ ধরে নেব এক্স টাকা, লাভের পরিমাণ ধরে নেব কি, লাভের পরিমাণ কত, এক্স টাকা, তাহলে এক্স টাকা যদি লাভ হয়, লাভের দ্বিগুণ বলেছে ক্ষতি, তাহলে ক্ষতি হয় কত, 2x, 2 ইন্টু এক্স টাকা, অর্থাৎ 2x টাকা, লাভের দ্বিগুণ পরিমাণ কি, লাভের দ্বিগুণ পরিমাণ ক্ষতি হয়, তাহলে ক্ষতি হয় 2x টাকা। এবার সমীকরণ করব, দেখুন 285 টাকায় একটি বিক্রি করেছে, তাহলে এটাকে আমি প্রথম কি করব, ক্রয় মূল্যে নিয়ে আসবো, 285 টাকায় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমি যদি লাভ বাদ দিয়ে দিই কি হয়ে যাবে, ক্রয় মূল্য চলে আসবে, বিক্রয় মূল্য থেকে কি, বিক্রয় থেকে যদি লাভ বাদ দিই কি পাবো, ক্রয়, তাই না, তাহলে এখানে লাভ কত, এক্স বাদ দিয়ে দিলাম, এটা ক্রয় চলে আসলো, তাহলে আমি যদি দেখুন ক্রয় মূল্য নিয়ে আসি কি হবে, বিক্রয় মূল্য প্লাস কি হবে ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য আর যেটা ক্ষতি হয়েছে বিক্রি করার ফলে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত, 225, ক্ষতি হয়েছে কত, লাভের দ্বিগুণ মানে কত, 2x, অর্থাৎ 2x সমীকরণ করলে হয়ে যাবে, তাহলে আমি x গুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস এক্স, এদিকে প্লাস এক্স ছিল, এদিকে মাইনাস এক্স হয়ে যাবে, অর্থাৎ 285টা ওই দিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস 285 প্লাস 225, তাহলে মাইনাস 3x সমান, এটা বাদ দিলে মাইনাস 60, তাহলে মাইনাস মাইনাস উঠে যাবে, 3x সমান 60, এক্স ইকাল টু কত, 60 বাই 3 অর্থাৎ 20, বা এক্স ইকাল টু কত, 20, তাহলে আমরা কি লাভ কত পাবো, 20 টাকা, ক্ষতি কত পাবো, 2 ইন্টু 20 অর্থাৎ 40 টাকা, তাই তো। তাহলে এবার যদি ক্রয় মূল্য বের করি কি করব, 285 মাইনাস লাভ কত হবে, 265, এই দিক থেকেও করতে পারেন, এই দিক থেকে কি আছে, 225 তার সাথে যোগ করে দিতে পারেন, তাহলে 225 প্লাস কত হবে, 40, যেহেতু ক্ষতি কত, 40, তাহলে কত হবে, 265, একই বেরোবে, তাহলে ক্রয় মূল্য কত, 265 টাকা, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, এইচ টু বি সমান 2:3, বি টু সি সমান 4:5, সি টু ডি সমান 5:7 হলে এ টু সি টু ডি সমান কত, তাহলে আমরা সাজিয়ে নেব প্রথম এ টু বি টু সি টু ডি, তাহলে এ বি কত বলেছে, 2:3, তাহলে 2:3, তাহলে এই সাইডের ঘরগুলো কি বসবে, এই সাইডে 3 বসে যাবে, 3 বসে যাবে, পরে বি টু সি 4:5, তাহলে বি এর জায়গায় 4, সি এর জায়গায় 5, তাহলে এটা কি বসবে, 4, এটা কি বসবে, 5, টু বসে যাবে, পরে যেগুলো সংখ্যাগুলো থাকবে সেগুলো বসে যাবে, এবং সি টু ডি সমান কি বলেছে, 5:7, সি টু ডি সমান, তাহলে সি এর ঘরে 5 এবং ডি এর ঘরে 7, তাহলে টু 5:5 কি করবো, প্রত্যেকটা গুণ করব, 4×8, 5×8 40, 3×4 5×12 60, 3×5 15, 5×15 75,
3, 5, 15, 7, 15, 105 দেখুন এবার কি চেয়েছে এ সি ডি তাহলে এখানে আমরা নেব এ তারপর সি কোনটা আছে সি এ সি ডি সি হচ্ছে এটা ডি হচ্ছে এটা তাহলে কি তাহলে এখানে কি নেব এ নেব সি নেব ডি নেব তাহলে এ ইস টু সি ইস টু ডি এ কত আছে 40 সি কত আছে 75 ডি কত আছে 105 তাহলে 5 দিয়ে 5 8 40 5 15 75 21 তাহলে 8 ইস টু 15 ইস টু 21 তাহলে রাইট অ্যানসার হয়ে যাবে অপশন ডি 8 ইস টু 15 ইস টু 21 চলুন দেখি নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন 80 লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত 5:3 ওই মিশ্রণে আরো কত লিটার দুধ মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত 13:16 হবে তাহলে দেখুন 80 লিটার দ্রবণে আমি দুধ ও জলের পরিমাণটা বের করে নিই তাহলে মোট অনুপাত কত 5+3 অর্থাৎ 8 এখানে দুধ আছে কতটা 80 × 5/8 5×10 = 8×10 = 80 50 লিটার জল আছে কত কত 80 × 3/8 = 30 লিটার তাহলে এখানে কি বলেছে আর কত লিটার দুধ মিশ্রিত করলে আর দুধ মিশ্রিত করতে হবে 1 লিটার ঠিক আছে দুধের পরিমাণ কোনটা উপরেরটা তাহলে 50 এর সাথে কত লিটার দুধ মিশ্রিত করব 1 লিটার 30 লিটার সমান অনুপাত কত হবে কত 13:16 তাহলে 50 + 6/30 = 13/16 এটা 6 এটা হবে 6 ঠিক আছে 5 × 6 = 30 অর্থাৎ 300 + 6×6 = কত হবে 3×39 = 290 তাহলে 6×6 = 290 - 300 = 6×6 = 90 বা x = 90/6 তাহলে কি পেলাম x = 90/6 3×6 = 9 = 15 x = কত 15 তাহলে আর কত লিটার দুধ মেশাতে হবে 15 লিটার 15 লিটার দুধ মেশালে কি হয়ে যাবে অনুপাতটা 13:6 হয়ে যাবে 13:6 অপশন সি ইজ দা রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন কি বলছে দেখুন এ রাই 35% বি এর রায়ের 25% সমান এ ও বি আই এর অনুপাত তাহলে এর আই এ ইন্টু এর মানে কি ইন্টু 35/100 সমান বি এর আয়ের কত 25 × বি এর আয়ের বি ইন্টু 25/100 তাহলে কি করব এ একশো তুলে দেব তাহলে কত হবে এ 35 = বি 25 এবার কি করব এ বাই বি তাহলে উল্টে যাবে এর জায়গায় কি চলে আসবে বি চলে আসবে বি এর জায়গায় এ চলে যাবে তাহলে এ কত ছিল 35 এখন কত হয়ে যাবে 25 বি কত হয়ে যাবে 35 তাহলে এ ইস টু বি সমান কত হবে 25 × 35 তাহলে এ ইস টু বি 25 × 35 5×5 = 25 × 7 = 35 তাহলে অ্যান্সার হয়ে যাবে 5:7 অপশন বি ইজ দা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখুন কি বলছে a/2 = b/5 = c/8 হয় তবে a − b + c/d = কত তাহলে আমি যদি a/2 = b/5 = c/8 = k ধরি তাহলে কি হবে a/2 = k তার কোনাকুনি গুণ হয়ে যাবে a = 2k এরকম ভাবে যদি আমি b/5 = k ধরি তাহলে b = কি 5k সেরকম ভাবে যদি আমি ধরি c
by h সমান k তাহলে c ইকুয়াল টু কত 8k ঠিক আছে তাহলে আমরা সমীকরণটা সাজাই এবার a minus b plus c সমান b তাহলে a সমান কত পেয়েছি 2k 2k minus b সমান কত পেয়েছি 5k c সমান কত পেয়েছি 8k এবং b সমান কত পেয়েছি 5k তাহলে 2k আর 8k 10k minus 5k by 5k সমান কত 5k by 5k k কে কেটে যাবে 5 5 কেটে যাবে কত आंसर 1 তাহলে রাইট आंसर হয়ে যাবে কি 1 অপশন এ ইজ দা রাইট आंसर কি হচ্ছে দেখুন এক ব্যক্তি পি স্থান থেকে কিউ স্থানে যায় 20 কিমি গতিতে এবং ফেরার সময় কত কিমি গতিতে ফিরে আসলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হবে 24 তাহলে গড় গতিবেগ সমান কি আমরা জানি টু এবি বাই এ প্লাস বি তাহলে এখানে এ দিয়েছে বি দেয়নি সমগ্র যাত্রাপথ বলে দিয়েছে তাহলে আমরা সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ আমরা যদি ধরে নিই 24 তাহলে 24 অর্থাৎ 2 এ বলেছে কত 20 কিমি 20 কিমি বি বলে দেয়নি x তাহলে 20 প্লাস x সমান কত এটা সমান 24 কিমি কোণাকোণি গুণ করলে কি হবে 40x সমান কত 24 যোগ 48 480 প্লাস 24x তাহলে 24x টাকে এদিকে নিয়ে চলে আসব 40x মাইনাস 24x সমান 480 অর্থাৎ 16x সমান 480 x ইকুয়াল টু কত 480 বাই 16 ভাগলে কত হবে 3 16 48 অর্থাৎ 30 তাহলে কি পেলাম আমরা x ইকুয়াল টু 30 x কি ধরেছিলাম b তাহলে ফেরার পথের গতিবেগ কত 30 রাইট आंसर হবে অপশন d রাইট आंसर কি অপশন d এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি এরকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব তো করবেন এবং ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ তথ্যের সাথে ততক্ষণের জন্য বাই